বগুড়ায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তিন দফায় হামলার শিকার হয়েছেন শুক্রবার দশ ফেব্রুয়ারি সকালের দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করায় ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্র অধিকার পরিষদের নেতারা হামলায় আহতরা হলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোহাম্মদ সজল বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান পলাশ সাধারণ সম্পাদক ফরহাদ আলী সহ সাংগঠনিক সম্পাদক সৈকত আলী ধর্ম বিষয়ক সম্পাদক মহিবুল্লাহ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রকি মাহমুদুল হাসান শাওন হাসিবুল আবু ও তানির সহ প্রায় আঠারো জন এর মধ্যে রাকিবুল হাসান রকি মাথায় গুরুতর আঘাত পেয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান পলাশ জানান শুক্রবার সকালে তেল গ্যাস বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিবাদে শহরের সাত মাথায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় সেখানে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় সংক্ষিপ্ত মানববন্ধন শেষে সাতমাথা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মরে যাওয়ার পর শহর ছাত্রলীগের নেতাকর্মীর প্রথম হামলা চালায় তখন দ্রুত এই স্থান ত্যাগ করা হয় সেখান থেকে পিটিআইপুর ও রহমাননগর যাওয়ার পথে আবারও হামলার ঘটনা ঘটে হামলার বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন ছাত্রলীগে কেউ তাদের উপর হামলা করেনি তবে শুনেছি তার সাত মাথায় বিশৃঙ্খলা সৃষ্টির সময় সাধারণ শিক্ষার্থীরা বাধা দিয়েছে বগুড়ার সদর থানা অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকি জানান ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে কিছু জানা নেই তারা অভিযোগ বিষয়ে জানতে চাইলে কোনো পুলিশের কর্মকর্তা বলেন তারা গতকাল অনুমতি চেয়েছিল তবে তাদের অনুভূতি দেওয়া হয়নি ওনারা যেখানে কর্মসূচি দেয় সেখানে গণ্ডগোল হয় তবে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয় বরং ওনারাই অনুভূতি অনুমতি ছাড়া প্রোগ্রাম করেছেন